ফুটবল বিশ্বকাপ 2022 কাতারের এই 22তম আসরে এসে প্রথম রাউন্ডেই আমরা অনেকগুলো চমক বলেন আর অঘটনী বলেন দেখে ফেলেছি। প্রথমত সৌদি আরবের সাথে আর্জেন্টিনার 2-1 গোলে হার এবং জাপানের সাথে জার্মানির 2-1 গোলের হারকে তো কোনো মতেই অঘটন না বলে পার পাওয়া যাবে না। তুলনামূলকভাবে দুর্বল দলের সাথে এই যে বিশ্বকাপ বিজয়ী জার্মানি তো 4 বার, আর্জেন্টিনা 2 বার, এদের হার কি মেনে নেওয়া যায়? কিংবা 2 বারের বিশ্বকাপ বিজয়ী উরুগুয়ের সাথে দক্ষিণ কোরিয়ার গোলশূন্য ড্র, এগুলা তো অঘটনই। আর চমক যদি বলি আমরা, তাহলে কোস্টারিকাকে 7-0 গোলে স্পেনের উড়িয়ে দেয়া কিংবা ইরানকে ইংল্যান্ডের 6-2 গোলে হারিয়ে দেয়াকে অবশ্যই চমক বলা যেতে পারে। এখন আর্জেন্টিনা এবং জার্মানি শিরোপাধারী, যেহেতু তারা হেরে গেছে তাদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল দলের সাথে অপ্রত্যাশিতভাবে অঘটনের শিকার হয়ে, তাই তাদের সাপোর্টাররা অবশ্যই চেয়েছিলেন আজ যেন কোনোরকম একটা দুর্ঘটনা কিংবা অঘটনের শিকার হয়ে ব্রাজিলও যেন সার্বিয়ার সাথে হেরে যায়। তাদের সেই স্বপ্ন হয়তো কিছুটা সফল হয়েছে প্রথমার্ধে, যখন খেলা গোলশূন্য ড্র ছিল এবং সার্বিয়াও অনেকটা চাপে ফেলেছিল ব্রাজিলকে। কিন্তু ফুটবল মানেই যে ব্রাজিল, সেটা ব্রাজিল দেখিয়ে দিয়েছে দ্বিতীয়ার্ধে এসে। যদিও গোলের ব্যবধানে মাত্র 2-0 গোলে তারা সার্বিয়াকে হারিয়েছে, কিন্তু ব্রাজিলের রিচার্লিসনের দেয়া দ্বিতীয় গোলটাকে আপনি কি বলবেন? শৈল্পিক এবং নান্দনিক না বলে কোনো মতেই এটাকে পার পাওয়া যাবে না।